আমি না মহাপ্রভুত্র তোমার জনসেনা কি ব্যাপার মহাজীবন হরি বসে আছেন রবিবার, কিন্তু শুনছেন মহাপ্রভু বলেন শ্রীবাস দেখো পিছনে না মায়েরা গোলমাল করছে, ওদের গোলমালের কিনে মধ্যমণি দেখে না পারব নিজের সাথে কি করলেন স্বয়ং পুরো বলছেন বার করে দাও, তুমি অত্যন্ত কঠিন সেখানে তার কাছে কোনো খাতির নেই, কিন্তু তার আসলে বসে গল্প করা যাবে না, ছেলে করা হলো নাকি বার করে দেওয়া হলো আসলো ভগবানের আসরে কোনো গল্প করা যাবে, কারণ খারাপ লাগে আসতে তুমি উত্তর করে কোথায় হচ্ছে নিয়ে কারণ আপনার এখন সময় অত্যন্ত সম্পূর্ণ আমি কোথায় বলি কী করি নানা দিক আছে আমার জানাও খুব স্বল্প সে মহাজীবন সম্পর্কে তার কথা কে বলবে, নাকি শাস্ত্র বলছেন অবাম মনুষ্য গৌচরণ তিনি বাক্য এবং মনের তিনি অতীত তাকে কল্পনায় নাগাল পাওয়া যায় আমার ব্রেন সেখানে পৌঁছায় না, তিনি এত বিশাল এত বিরাট এত বিস্তৃত এত সুন্দর তাকে দেখলে ভালো লাগে, তার কথা শুনলে ভালো লাগে, তার গান ভালো লাগে, তার দিকে তাকিয়ে থাকলে ভালো লাগে, তার দৃষ্টিপাতে কত আদি ব্যাধি পিতা তারা দূরে চলে যায়। আপনার নিত্যানন্দ কহেন দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া নব ভজ গৌর ধরি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিত্যানন্দ জাগরণ করছেন ঘুরে বেড়াচ্ছেন আমাকে তোমাদের দাস করে নাও, আমাকে তোমাদের বাড়ির চাকর করে নাও, আমি গরুর ভাস্কর হয়ে যাবো সেই করবো, কিন্তু একবার হরে কৃষ্ণ একবার গৌরী বল একবার গৌরী বল কি আপনার কি অসাধারণ জাগন, সেই জাগন সেই জাগন তিনি বলতেন মানে যে সেই নিত্যানন্দ বলতেন যে কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা নাহি জানি ওই সেই হিত হয়, নিত্যানন্দ ভক্ত শ্রেষ্ঠ নিত্যানন্দ বলেছেন আমিটাকে আপনিটাকে এটাকে করতে কে আমি কেন বলে জানি তাপত্রয় ইহা নাহি জানি হইছে হিত হয় আমি তো জানি না কিসে করলে হবে কিসে ভালো হবে, আমার ব্যক্তি জীবন দাম্পত্য জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার সুন্দর হবে আমি একটা ব্যালেন্সড লাইফ লিড করবো আমার ঈশ্বর প্রাপ্তি আমার এই জন্মেই দরকার, কেন বঞ্চিত হবে জরণে আমি কত আশা করে বসে আছি পাবো জীবনে না হয় মরণে, তারা মাথা চুলছে কি এখন এখানে কি দেওয়া যাবে, ঠাকুর স্বয়ং লাস্টে বললেন আমি কেন বঞ্চিত হব যাব আমি কত আশা করে বসে আছি বাবু জীবনে গো এই জীবনে না এর কোনো ব্যাপার না, খবর করছেন না সুন্দরী বধু যার হয় না যার শালা অলক্ষিতার ঘরে গিয়ে সব করেছে কাল, যার সুন্দরী বউ নাই আর শালা নাই তার সব সব বৃদ্ধি, এখানে মানেটা অন্যরকম আপনারা এখানে খুব কম লোকের মানে বুঝতে পারবেন, কারণ হয় না আর না এই দুটো জিনিস ইনভার্টেড তোমার মধ্যে আছে ইনভার্টেড তোমার মধ্যে, সেটা তার মানে হবে কি আপনার না সুন্দরী বধু যার যার স্ত্রী সুন্দরী নয় এবং যার শালা নেই তার তার অলক্ষিতার ঘরে গিয়ে সব করেছে কাল, তার মানে কি আপনার সে অলক্ষী সেখানে যে না কথাটা যার সুন্দরী বইয়ের মতন সব কাজে যে না না করে আমাদের তো হবে না দাদা এই গ্যাসকে হবে না ওকে কোনো কাজ দেখা যায় লাস্ট আলটিমেটলি হি নোস নাথিং হি ক্যান ডু নাথিং সে আপনার জানবা হবে মায়ের রাজত্বে বসবাস তার কিছু হবে আর হয় না কথাটা যার শালার মতন প্রিয় তারও কিছু হবে, ঠাকুর মানাটা এইরকম একটা মানে দাঁড়াবে ঠাকুর আপনার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বর্মা শ্রী শ্রী বর্ধা শ্রী শ্রী দাদা পূজনীয় শ্রী শ্রী বাবাইদা তাদের সকলের রাতুল রানাচরণে আমার আভিনন্দিত প্রণাম জানিয়ে আপনাদের দিয়ে একটা কথা বলতাম যে সঙ্গে ভূমিত করলাম সামান্য একটুখানি আমি সেই মহাজীবনের সঙ্গে ঠাকুর বলছেন তুমি যতই তুমি আমাদের প্রত্যেককে বলছেন তুমি যতই ধীর সম্পন্ন হও যতই দক্ষ উদ্যোগী হও পিতামাতার ইষ্টানুক অনুপূরক যদি না হও তাদের পরিপালক না হও পরিপোষক না হও তুমি বুঝদার হতে পারো কিন্তু প্রাজ্ঞতা থেকে তুমি তখন অনেক ঠাকুর একটা বাণী মুক্ত ছন্দে একটা বাণী অসাধারণ বাণী
বলছেন তুমি যতই ধৃতি না, যত বুদ্ধি থাক, যত পুণ্য, যত নেতা হও, যাই করো তাই করো, কিন্তু পিতা মাতার ইষ্টানুক অনুপূরণ যদি না হও, তাদের পরিপোষক না হও, পরিপালক না হও, তাহলে তুমি বুঝদার লোক হতে পারো, তোমাকে লোক ধন্য ধন্য করে হ্যাঁ দাদা দাদা, কিন্তু তুমি কিন্তু পিতা মাতার প্রতি সেই যদি এইসব না করো, তাহলে তুমি জ্ঞানের প্রজ্ঞার রাজত্ব থেকে, মানে জ্ঞানের দ্বীপে হচ্ছে প্রজ্ঞা, এই প্রজ্ঞার রাজত্ব থেকে তুমি তখন অনেক দূরে, তুমি তখন জ্ঞানের রাজত্বে করে না। তাই ঠাকুর বলছেন পিতা মাতার প্রিয় তুমি যতইভাবে উজ্জ্বনায় দুনিয়াটাও তেমনি করে তুলবে তোমায় বর্ধনায়, পিতা মাতার প্রিয় তুমি যতইভাবে উজ্জ্বনায় দুনিয়াটাও তেমনি করে তুলবে তোমায় বর্ধনায়। ঠাকুর বলছেন আপনার সেই আপনার শ্রী শ্রী বদ্ধার কথা অনেক কথা কোনদিকে যে আপনার কি অসাধারণ তার সে পিতৃভক্ত শ্রী শ্রী বদ্ধা ছিলেন, তারপরে আপনার ঠাকুর আপনার এইদিকে চলে যায় একটুখানি, সেটা বলছে মায়েদের দিকটা, মায়ের দিকটা দেখেন মাতৃসম্মান আমাদের প্রত্যেক দিন হয়েছে, দুবার দিন আমাদের সবসময় দুবার দিন হয়েছে, কিন্তু মায়েদের সম্পর্কে ঠাকুর এরকম বলেছেন না, দাদা এসব কী কথা বলছে, ঠাকুর বলছেন আপনার শ্বশুর শাশুড়ি ও গুরুজনে তোর বউয়ের সেবা শুনে ওনাকে বউটি তোর কেমন তোর বাজনের কাছে যেমনি তোমার পিতা মাতা গুরুজনে তোমার স্ত্রীর সেবা পেল। ঠাকুর আবার পথের গড়ির মধ্যে একটা একটু অসাধারণ একটা কথা বলেছেন, বলছেন যখনই দেখিবে, কথাগুলো শোনেন ক্ষিপ্র প্রভা তোমার মনে নেই, ঠাকুর বলছেন যখনই দেখিবে তোমার স্বামীর সান্নিধ্য বুদ্ধি তোমার শ্বশুর শাশুড়িকে বাস্তবভাবে সেবাদানের চাইতে অধিকতর হয়ে উঠিয়াছে, বা দেবর ননদ ইত্যাদির পরিপালন বুদ্ধি ক্ষীণ হইয়া উঠিয়াছে, বা তোমার সন্তান তোমার স্বামীর প্রয়োজনের চাইতে তোমার সন্তান সন্ততির প্রয়োজন গুরুতর হইয়া দাঁড়াই যাচ্ছে, এই উৎস অবজ্ঞ প্রবণতার পাপে তুমি যে কখনোই সুসন্তানের জননী হইতে পারিবে না। কথাটা আপনার মায়েরা মাতৃসম্মান করছেন, লেকচার দিচ্ছেন, কীর্তন করছেন, কিন্তু এখানে বহু মায়েদের আপনাদের দেখা যাবে তার ব্যালেন্স নয়, তারা অত্যন্ত অশান্ত অস্থির, তারা কী করবে সব মায়, আমরা সবসময় বলি কী হবে যদি আমার ক্যারেক্টার স্পর্শ না করি, চরিত্র সেখানে না গেল, আমার কথাবার্তা যদি মিথ্যে কথা বলি এই করি সেই করি, অথচ আমি গান করছি ভালো, কথা বলছি ভালো, লাভটা কিছু ভালো, বাচক জ্ঞান আপনাকে বকা উঠলে হবে, করা উঠলে কিন্তু হবে, ঠাকুর সেখানে পরিষ্কার বলছে তুমি কিন্তু ভালো সন্তানের জন্য, আর একটা ভালো সন্তানের জন্ম দেওয়াই মায়েদের সর্বোত্তম কাজ, এর থেকে ভালো কাজ গেছে, এর থেকে ভালো কাজ মায়েদের কী হতে পারে, একটা ভালো নেতাজির মতন আপনার দেশবন্ধুর মতন এর বর্দার মতন দাদ, এই দেখো একটা পুরুষ এমন একটা ছেলে উপহার দেওয়া পৃথিবীকে, পৃথিবী ধন্য হয়ে যাবে, তার সে ধন্য হয়ে যাবে, সেই জন্য আপনার আমরা সেই আমাদের এইখানে ঠাকুর কথাবার্তা বলছি, আমাদের কথার পণ্য নেই, তাই এখানে আমরা সকলে ঠাকুরের সে আসল যে নির্দেশ সেটা পালন করে তুলব, যে আপনার বিষ্টিভূতি করা, দুবেলা প্রার্থনা করা, প্রার্থনার পরে দুবার গুরুদেবের ভূমিকে প্রণাম করে এবার বাড়ির গুরুজনদের প্রণাম করা, খালি প্রণাম করলে তো হবে না, তাদের মনোজ্ঞ চলনে চলতে হবে, তবে তো হবে, এই তো কথা আমি এখন আমাদের টাইম ওভারের কাছে হয়ে যাচ্ছে, আমাদের সকলের কল্যাণ হোক, গুরুভক্তি বাড়ুক, আমরা সব কিছু করে তার থেকে আরো তীব্রভাবে এগিয়ে চলি, এবং ঈশ্বর প্রাপ্তি যেন আমাদের এই জন্মেই ঘটে, এটাই পরম দয়ালের রাতুর চরণে আমাদের সকলের একান্ত প্রার্থনা বন্দে।